সিনিয়র হয়ে গেছে কিন্তু অত্যন্ত খেলে ওনার খেলা দেখার জন্য ওই প্রতিটি এই দুটির জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আবার সেই খেলি যেখানে বল সেখানেই খেলি। আছে 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 খেল 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 ভালো দৌড়ে না প্রাক্তন খেলোয়াড় জুনিয়র প্লেয়ার আমাদের মাঠে শুরু হয়ে গেছে। কৌশিক মামুন যাকে আমরা চিনে পাতির বলে জানি, দেখতে অনেকটা চিনে পাতির মতো, তিনি কিন্তু ডিফেন্স আছে, খুব সাংঘাতিক খেলছেন। বরকা জুনিয়র প্লেয়ার বরকা সেখানে বাধা দেয়, বরকা দেখা যাচ্ছে করে বরকা ও বরকা দুর্দান্ত খেলছে। দুর্দান্ত খেলছে টাইমের পরে আবার খেলা শুরু হলো। আমাদের জুনিয়র প্লেয়ার বরকা একটু আহত হয়েছিল, সামান্য একটু আহত হয়েছিল, এখন তিনি ঠিক আছেন। জুনিয়র ছেলে বরকা উর্বকাণ্ডু পর্তুগাল কিন্তু এখনো এক গোলে এগিয়ে আছে। ওখানে ফ্রান্স টিমের গোল লক্ষ্য সদিন মজুমদার খেলিকে বাধা দেয়। কন্যা তুলছেন রাজু, দেখা যাক ফ্রান্স টিম এক গোলে পিছিয়ে সজল মজুমদার জোরালো শট নিয়েছে, সেখান থেকে আসু উপায় বল, আসু অভিজ্ঞ প্লেয়ার আসু গোল দিয়ে দেবে তো, না সে গোল দিয়ে দেবে তো, বল ভালো থেকে রাজি কিন্তু হ্যান্ডবল হ্যান্ডবল দেখা যাক খেলার খুব কন্টেস্ট চলছে, লড়াই সমান সমান হচ্ছে। সৌরভ মিস্ত্রি ভাই বল সেখানে বরকা বাধা দেয়, বরকা বলটি মাঠে বাইরে বের করে দিল যাতে বিপরীত টিম গোল না করতে পারে। সেখান থেকে আসুন মার দলে
গোলে মার দেখা যাক কি হয় ওখানে গোল লক্ষ্য সদর মজুমদার রয়েছে কিন্তু বলটিকে চমকের মতো ধরে নিল সদর মজুমদার দারুণ সুযোগ ছিল বলটা মারতে পারলো না দেখা যাক কৌশিক মন্ডল কি করে বাসটা ডিস্টার্ব করছে বড় বড় ঘাস মাঠে তার মধ্যেই চলছে গ্রামের ফুটবল বাসটা ডিস্টার্ব করছে বড় বড় ঘাস মাঠে তার মধ্যে আবার আসে আসে
বল দেখানো হচ্ছে না ঘাসের মধ্যে, দুটি টিমের মধ্যে বন্ধ করে লড়াই। গোল প্রান্ত থেকে ওই গোল প্রান্ত আমাদের জলপুষের দায়িত্বে আছেন টুটু, তাদের জন্য রয়েছে সোনার বাংলা রেস্টুরেন্ট। বল দেখা যাচ্ছে না ঘাসের মধ্যে, আবার সেই সরকার থেকে প্রদীপ, সেখান থেকে কর্মমধু, কর্মমধু আজ কিন্তু মাটি দিচ্ছে সারা মাঠটা মনে হচ্ছে তা, সেখান থেকে সেখানে ভালো আবার সেই থেকে তরমধু জোরাল শট নিচ্ছে, ওখান থেকে রাজীব ভাই বল, রাজীব বডি নিয়ে উঠছে, উঠি উঠি পায়, দেখা যাক সেখানে ভালো বাধা দেয়, ভালো পায় বল, ভালো থেকে আবার সেই বরকা, দুই বরকা নিয়েছিল জোরাল শট কিন্তু বডি ঘুরে গেল, বরকা সেখান থেকে আবার সেই কৌশি চীনের পাখি, সেখান থেকে সৌরভ মিস্ত্রি লম্বা উঁচু শট কিন্তু গোল রক্ষক, আচ্ছা
গ্রাম ফুটবল ফ্রান্স টিমের সবথেকে জুনিয়র মাঠ যেমনই হোক খেলা চলবে আর স্বাধীনতা দিবস সেই উপলক্ষে খেলা চলছে দেখবে পর্তুগাল টিমের জুনিয়র প্লেয়ার